আমাদের চ্যানেলের নতুন নতুন ওয়াজ সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন চাপুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। সুদূর প্রায় 400 কিলোমিটার পেরিয়ে আপনাদের সামনে আল্লাহ পাক কবুল করলেন, এই জন্য আমার সঙ্গে আপনার আরেকবার আলহামদুলিল্লাহ। উপস্থিতি মোটামুটি কিন্তু কম না, শুকরিয়ার আওয়াজের পরিমাণটা একটু কম মনে হচ্ছে। আসলে বলেন তো, এত সুন্দর এই জবানখানা, যেই জবান দিয়ে আল্লাহ পাককে শুকরিয়া আদায় করব, এই জবানখানা দান করেছেন কে? আল্লাহর নাম নিলে পাপ হয় না নেকি হয়? তাহলে মনের মধ্যে কোনো দুর্বলতা না রেখে খোলাখুলি আল্লাহর দেওয়া জবান আল্লাহর কাজের জন্য ব্যয় করব, এ জবান দান করেছেন কে? এ জবান বন্ধ করি দিতে পারে কে? সুন্দর দুটো হাত দান করেছেন কে? এই হাতেরও একটা হক আছে, আছে না নাই? আমার পাশে বসা মুরব্বী হজরতুল্লাহ মাইকরাম আছেন, যাদের জুতো হবার মতো আমার যোগ্যতা নাই। কি সুন্দর কথা, কবরে যাওয়ার পরে আপনার আমার জবান বন্ধ হয়ে যাবে, মূলত অঙ্গ প্রত্যঙ্গগুলোই কথা বলবে, কথা বলেন ঠিক কি না? তাই যদি হয় তাহলে এই হাতেরও হক, এই হক আদায়ের জন্য সিদ্ধান্ত নিতে হবে। মুসলমান, এই হাতের আঙ্গুলি দিয়েছেন, আঙ্গুল দিয়ে যদি কোথাও একটা টিপ মারা যায় তাহলে একজন নেতা তৈরি হয়, কথা বলেন না কেন? নেতা তৈরি হয় না? হয়। এই নেতা যদি 5 বৎসর ভালো কাজ করে তাহলে আপনার আমলনামায় সওয়াব যাবে, সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। আজ যদি এই নেতা কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো আইন পাশ করে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ঘুষ খায়, তাহলে যত পাপ হবে আপনার কবরে সেই পাপ যাইতেই থাকবে। এত দুর্বল কেন? মনটাকে সবল করি বলতে হবে। কাজে আল্লাহর দেওয়া দুটো হাত একটু আল্লাহকে দেখাই। আল্লাহ, আমরা বসেছি কোরআন শুনতে, কোরআন শুধু শুনবো না, মানার সিদ্ধান্ত নিয়ে বসতে হবে, কথা বলেন ঠিক কিনা? তাফসির মাহফিলের অভাব নাই, সারাদিন এদেশের জমিনে লাখ লাখ তাফসির হচ্ছে, কিন্তু বাকি আছে আমাদের শুধু আমলের, কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের মাঝে অগন্তা বক্তা, যেই বক্তাদের নিজের আমল কোথায় আছে নিজেই জানি না, কিন্তু আমরাও পাগলের মতো ছুটছি, যেভাবে চালাই সেইভাবে চলছি, কিন্তু ফলাফল জিরো। যাতে ফলাফল ভালো হয় এই নিয়তে আমরা আজকে বসবো, আল্লাহর কাছে দুটো হাত নাড়া দিয়ে দেখে মনে মনে বলবো, আল্লাহ বসেছি যখন যে কোটি কথা শুনবো আমলের নিয়তে, আল্লাহ যেন কবুল করেন, সকলে বলেন আমিন। আজ আল্লাহর দাওয়াত আল্লাহকে দেখাই, আল্লাহু আকবার, আরো জোরে আলহামদুলিল্লাহ। হাত নামাজ, এই হাতে প্যারালাইসিস ধরাইতে পারে কে? যিনি বললেন না তার হাতে প্যারালাইসিস ধরাইতে পারে না? সুন্দর দুটো পা দান করেছেন কে? এই পায়ের হক আছে না নাই? হাত যদি থাকে, যে ভাইরা রাস্তা দিয়ে ঘুরি বেড়াইতেছে, এরা কি আসলে মাহফিলের হক আদায় করতেছে? আসলে কিন্তু আমি গ্রাম্য মানুষ, রংপুর থেকে এসেছি, আপনারা জানেন উত্তরবঙ্গ থেকে। তো আমাদের রংপুরে তাফসির মাহফিলে কিছু মানুষ যায় কোরআন শুনতে, আর কিছু কিছু মানুষ যায় তারা ওই হাডি বাড়ি দেখতে আর মেয়ে দেখতে, মানে তারা আলোচনা যেমন তেমন রাস্তা দিয়ে ঘুরি বেড়ায়, কোন কোন মেয়ে মার্কেট করতে আসতেছে তাদের দেখা চিন্তাধারা। আবার কিছু মহিলাও আছে, মহিলা প্যান্ডেল আছে, সেখানে যাবে না, দুই আপনার উপর গজব নাজিল হবে, কারণ আপনার টার্গেট থাকতে হবে কোরআন শুনতে আসা একজন হিন্দু ছিল, কোরআন বুঝে মুসলমান হয়েছে, কাজেই তার জবান থেকে কোরআনের দুটো কথা শুনবো, কিন্তু তাকে দেখতে আসবো কালো না ফর্সা, লম্বা না খাটো, এই নিয়তে কেউ এসে থাকলে তাড়াতাড়ি করে নিয়ত পরিবর্তন করিয়া কোরআন শুনিয়া কোরআন মানার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। ঠিক।
নসের যদি আজরাইল আসিয়া জানটা খপ করে ধরে টান্দি বের করে নিয়ে যায়, সরাসর জাহান্নামের রাস্তায় নিক্ষেপ করে দিবে। আমার আলোচনা শুনে অনেকের কষ্ট হবে যে কি বক্তা নিয়ে আসলো, আজকে খালি দোষ ধরা শুরু করলো। শোনেন, বক্তব্য জীবনে বহু শুনেছেন, আজকে দু চারটা আমলের কথা শুনে যান। যদি একটা আমলের কথা আজকের এই মাহফিল থেকে বাড়ির দরজা পর্যন্ত নিয়ে যেতে পারেন, চ্যালেঞ্জ করে বলছি, কেয়ামতের ময়দানে আপনার আমার নাজাতের জন্য ওসিলা হয়ে যাবে। আরো জোরে বলেন, ঠিক না বা ঠিক? আচ্ছা, যে সকল ভাইরা রাস্তায় আছেন, মেহরবানি করে মাঠে জায়গা আছে, আমরা পায়ের হক আদায় করিয়া, যার যার সামনে ফাঁকা জায়গা আছে, আমি জানি আলোচনা শুরু হলে কোনো ভাই রাস্তার ধারে থাকতে পারবে না, চলে আসবে, তার আগে আমরা একটু চেপে বসি যাতে পরবর্তীটা চাপাইতে না হয়। আমার সময় খুবই কম, নয়টা পার হয়ে গেছে, আমার বক্তব্যের সময় টাইম একদম ফিক্স টাইম হলো, হয়তো বা উদ্দে দশটার পর অতিরিক্ত এগারোটা, কারণ এক দেড় ঘন্টার বেশি হয়তো সুযোগ হবে না। কাজেই আমরা অল্প সময় কথা শুনবো, এরপর প্রধান আকর্ষণকে আমরা আপনাদের সামনে নিয়ে আসবো। কাজে আমরা একটু চেপে চেপে বসার চেষ্টা করি, একটুখানি চেপে আসি, একটু কমপক্ষে এক ফিট করে জি সামনে এক ফিট করে এগিয়ে বসেন, পরবর্তীতে যাতে আগিয়ে বসাইতে না হয়, এক ফিট করে। বাম পাশে কিছু জায়গা আছে, এখন যারা আসবেন ভলান্টিয়ার ভাইরা তাদেরকে একটু বাম সাইডটা দেখাই দিবেন, আল্লাহ কবুল করুক। তাহলে বলতেছিলাম এই দুটা পা দান করেছেন কে? আল্লাহ। এই পায়ে প্যারালাইসিস ধরাইতে পারে কে? আল্লাহ। আম গাছে আম দেয় কে? আল্লাহ। ভাই একটু মার্কার মিছিল করি, কাঁঠাল গাছে কাঁঠাল দেয় কে? আল্লাহ। লেবু গাছে লেবু দেয় কে? আল্লাহ। হলো না, আরো জোরে কণ্ঠে বলতে হবে, কলা গাছে কলা দেয় কে? আল্লাহ। নদীর মধ্যে মাছ দেয় কে? আল্লাহ। এই নদীর মাছ খায় কে? আল্লাহ। কে খায়? এত সুন্দর নদীর মাছ দেয় আল্লাহ, খাই আমরা মানুষ, কথা বলেন ঠিক কিনা? সেই মানুষকে জিজ্ঞেস করলে কেমন আছেন, আমাদের রংপুরে ভাষায় কেউ কয় ভালো আছি, কেউ কয় কোনো মতে বাঁচিয়ে আছি, কেউ কয় কায়দা করি আছি, কি এমন ভাষা শোনেন নি আপনারা? জি, এক একজন এক এক ভাষায় বলে, আমরা সব ভাষা আজকের থেকে চেঞ্জ করব। কেউ জিজ্ঞেস করলে শুক্রিয়াতান জবাব, আলহামদুলিল্লাহ, রোগ কত আছে আছে, যদি শুক্রিয়া আদায় করতে পারি আল্লাহ পাক এই শুক্রিয়ার কারণে কঠিন রোগটা ভালো করে দিতে পারে। জোরেগন সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন অনেক উলামায়ে কেরামের কাছে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে যাইতেছেন, এমতো অবস্থায় কিছু হাঁস হাসছেন, তো হাঁসের সাথে দেখা, হাঁস বলতেছে, ওগো মুসা নবী, আপনি যে যাইতেছেন আল্লাহর কাছে, একটুখানি বলবেন যে আমাদের জন্য আল্লাহ পাক বৃষ্টি কখন বর্ষণ করবেন, আমাদের এই পাহাড় অঞ্চল গ্রাম অঞ্চল জঙ্গলগুলো শুকিয়ে গেছে, একটু বৃষ্টি দিবেন কবে, একটু শুনি আসবেন তো। আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম যখন জিজ্ঞেস করল, আল্লাহ, হাঁসেরা জিজ্ঞেস করেছিল ওদের জন্য কোনো বৃষ্টির ব্যবস্থা আছে নাকি, পানির ব্যবস্থা আছে নাকি, তখন বলেছে, হ্যাঁ আছে, তবে 50 বছর পর। কয় বছর? 50 বছর। আচ্ছা, একটা হাঁস কি 50 বছর বাঁচে? বাঁচে না। 50 বছর পরে পানি দিবে। এইবার মুসা আলাইহিস সালাম ফিরতেছেন, সামনে দেখা হয়ে গেল হাঁসের, ওগো আল্লাহর নবী, জিজ্ঞেস করেছিলেন আমাদের ব্যাপারে? জি বলেছিলাম, বলেছে 50 বছর পর বৃষ্টি হবে। সাথের সাথে হাঁসগুলো আলহামদুলিল্লাহ পাঠ করলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। যেমনি পাঠ করছে আলহামদুলিল্লাহ বলতে দেরি নাই, সাথে সাথে রহমতের বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, আমি নবী আপনার, আর আপনি এখনই আমাকে বললেন 50 বছর পরে পানি দিবেন, আর এই বলতে বলতেই খবরটা নাই দিতেই আপনি খালি দেওয়াই শেষ হয় নাই, তাতে আপনি পানি দিয়ে দিলেন। আল্লাহ কয়, বন্ধু তুই জানিস না আমার বান্দাকে, আমার মাকলুকাতকে 50 বছর পর পানি দিতে চাইছি, তবু হাঁসগুলো শুকরিয়া আদায় করেছে, যখনই শুকরিয়া আদায় করেছে আমি আল্লাহ খুশি হইয়া সাথে সাথে আমি তার পানির ব্যবস্থা করে দিছি। এই জন্য কেউ জিজ্ঞেস করলে যত কঠিন রোগ থাক আলহামদুলিল্লাহ ভালো আছি বলবো, আল্লাহ হয়তো ওই খাতিরে আমার রোগটা ভালো করে দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকের থেকে জিজ্ঞেস করলে আলহামদুলিল্লাহ ভালো আছি বলবো, এবার অভ্যাস করি। আমি আরেকবার জিজ্ঞেস করি, আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদু, সকলে একটু জবান খুলে আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ নারী কিংবা পুরুষ কুরআনুল করিমের একটি অক্ষর যদি জবান দিয়ে উচ্চারণ করে, আল্লাহ পাক তার আমলনামায় দশটি সওয়াব দান করবেন। সে বুজুক আর না বুজুক, কিছু মানুষ আছে তারা বলে হাফেজ সাহেবরা শুধু কোরআন শরীফ সাপের মন্ত্র মুখস্থ করে, এতে কি লাভ, সে তো অর্থ বোঝে না। ভাইয়েরা, এমন কোন ব্যক্তি যদি এখানে থেকে থাকেন জীবনে বলেছেন যে হাফেজরা খালি মুখস্থ পড়িয়া লাভ নাই, তাড়াতাড়ি তওবা পড়েন, নইলে আল্লাহর খাতায় আপনি বিশাল বড় অপরাধী হয়ে যাবেন। কারণ আল্লাহর নবী বলেছেন বুজুক আর না বুজুক, কোরআন শরীফের একটি অক্ষর যদি কেউ জবান দিয়ে উচ্চারণ করে আল্লাহ পাক তার আমলনামায় দশটি সওয়াব দান করবেন। এই জন্য আমরা যারা কোরআন পড়তে পারি না, একটুখানি ঠোঁট দুটো দোলায়া দোলায়া আজকে যদি আমরা বলার চেষ্টা করি, এই সিনারিটুকু দেখে আমার আল্লাহ খুশি হতে পারেন। আল্লাহ আমাদের জবানকে সুন্দর করিয়া কোরআনের খেদমতে লাগাই দিতে পারেন। এই জন্য জবান খুলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين بولن بولن إياك نعبد وإياك نستعين صدق الله العظيم أما بعد إن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن زبان খুলে বলি سبحان الله أو كما قال عليه الصلاة والسلام من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم قد قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك قرآنك جودي ভালোবাসো এই দুনিয়ার মাঝেতে, কোরআনকে যদি ভালোবাসো এই দুনিয়ার মাঝেতে, কোরআন তোমায় সুপারিশ করবে রোজ হাশরের ময়দানে। জোরে বলি মারহাবা, আরো জোরে মারহাবা। আইজান মরণের কথা স্মরণ কর, বাহাদুরি করিও না, দুনিয়াদারি থাকবে পরে, আপনি আমি থাকব না। কথা জোরে বলেন ঠিক না? কখন জানি আজরাইল এসে জানতা নিয়ে যায় ধরিয়া, জোরে বলেন ঠিক না বলছি? কখন জানি আজরাইল এসে জানতা নিয়ে যায় ধরিয়া, দামি কাপড় খুলে ফেলে সাদা
জবান খুলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত বিভিন্ন এলাকার থেকে ছুটে আসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মহোদয়, কমিটি মহোদয়, বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, হুজুরগণ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত প্রশাসনিক ভাইরা, ডিবির ভাইরা, সাংবাদিক ভাইরা, দূর দূরান্তর থেকে আগত আল্লাহ প্রেমিক, রাসুল প্রেমিক, অগণিত আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, শুরুতেই সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, দুনিয়ার শত ব্যস্ততার ভেতর থেকে বাছাই করে আজ আমাদেরকে কিছু সময়ের জন্য এই জান্নাতি অনুষ্ঠানে, জান্নাতি পরিবেশে আসার বসার সুযোগ দান করলেন, এই জন্য প্রাণ খুলে শুকরিয়া, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। কেন জোরে বলতে বললাম? এই জন্যই জোরে বলতে বললাম, আমরা যেই সময় কোরআনের মাহফিলে কতজনার আব্বা, কতজনার মা, কতজনার ভাই, কতজনার বোন এই মুহূর্তে হাসপাতালে হাতের মধ্যে স্যালাইন দিয়ে, নাকের মধ্যে পাইপ দিয়ে, বেডের মধ্যে শোয়ায় রেখেছেন, কোটি কোটি টাকার মালিক, ডাক্তার বলছে কথা বলা যাবে না, মুখে খানা খাওয়া যাবে না, কথা জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। আল্লাহ কত ভাইকে প্যারালাইসিসে রুগী বানায়া হাত পা গুলোকে অবশ করে বাড়ির মধ্যে ফেলায়া রেখেছেন, কোটি কোটি টাকার মালিক, অথচ নিজের হাতে খানা তুলে খেতে পারে না, নিজের হাত দিয়ে নিজের শরীরকে যত্ন করতে পারে না, কত আফসোস করতেছে। আল্লাহ ইচ্ছে করলে আপনাকে আমাকে প্যারালাইসিসে রুগী বানায়া বাড়িতে ফেলে রাখতে পারতো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন প্যারালাইসিসে রুগী না বানায়া কোরআনের মাহফিলের মেহমান বানালেন, এর চাইতে বড় শুকরিয়া আর কি আল্লাহর কাছে আদায় করব। এই জন্য জবান খুলে আল্লাহর কাছে শুকরিয়া আর একবার জোরে বলি আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম পাঠ করি বিশ্বের সর্বশ্রেষ্ঠতম রাজনীতিবিদ, সুবহানাল্লাহ বলেন, বিশ্বের সর্বশ্রেষ্ঠতম সমাজ সংস্কারক, আরেকবার কোন সুবহানাল্লাহ, বিশ্বের সর্বশ্রেষ্ঠতম আদর্শ মহাপুরুষ, মহান নায়ক, আমাদের নেতা, বিশ্ব নেতা, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ, জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমি শুরুতেই আপনাদের কাছে জানতে চাই, এই সুন্দর মজলিসে বসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি হলে মানুষ কান্দে না হাসে? একটু মুস্কি মুস্কি হাসি নিয়ে আরেকবার শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। কেন আপনাদেরকে এত কষ্ট দিচ্ছি জানেন? আমরা ব্যবসা নিয়ে, আমরা কর্মস্থলে কর্ম নিয়ে ব্যস্ত, যখন আমরা গার্মেন্টসে যাই বা কোনো ব্যবসা প্রতিষ্ঠানে যাই, কি কাজ করব না করব লাফালাফি ছুটাছুটি, বাথরুম যাওয়ার টাইম থাকে না, বাথরুম গেলেও তারা হুড়ে না জানে আমার কাজটা কোন অবস্থায় গেল, সুপারভাইজার দেখে নাকি, কথা কোন ঠিক কি না, বাথরুম যায়ও টেনশন, শান্তি পাই না, এই কাজের চিন্তায় সময় চলে যায়, মাওলারে ডাকি কেমনে, আজকে যখন এসে গেছেন ওই সুযোগে আমি কয়েকবার আপনাদের জবান থেকে কথাগুলো বের করে নিচ্ছি, আমার মাওলা দেখুক বান্দা দিনে সময় পায় নাই, আজকে তাফসীর মাহফিলে পৌঁছার পর আমাকে ভোলে নাই, এই সিনারিটুকু আল্লাহ কিয়ামতের ময়দানের জন্য নাজাতের ওসিলা বানায় দেন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই জন্য মুস্কি মুস্কি হাসি নিয়ে আর একবার একটু আল্লাহর আরশ পর্যন্ত আওয়াজটা পৌঁছে দিব, আল্লাহু আকবার। জান আমার কেন আমি আপনাদেরকে বারবার এমন করে বলতে বলছিলাম, কারণটা শুনুন, নবীজি বলে দিলেন, অসাবি
নাই, যেই মানুষগুলো কোরআন শোনার জন্য হাদিস শোনার জন্য আজকের এই মাহফিলের মধ্যে বসে গেছে, কত কষ্ট করিয়া দুনিয়ার কাজ কাম বন্ধ করে দিয়া কোরআন শোনার জন্য যারা কষ্ট করে বসে গেল, নবীজি বলে দিলেন সাহাবীরে বসার পর তারা যখন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলো, আমি নবীর পক্ষ থেকে আমার উম্মতের জন্য তিনটি পুরস্কার আমি ঘোষণা করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ, পুরস্কার দিবেন নবীজি বললেন কয়টি? আরো জোরে সবাই মিলে তিনটি পুরস্কার নবীজি দিলেন। এক নম্বর পুরস্কার আল্লাহর নবী বলে দিলেন সাহাবীরা মাজলিস সুফিকিহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিন সানা। ও দুনিয়ার মানুষ রে, যারা আজকে কোরআন শোনার জন্য, হাদিস শোনার জন্য, মাসলা শোনার জন্য কুরআনুল কারীমের মজলিসে, আলেম ওলামার মজলিসের মধ্যে বসে গেছো, আমি রাসূল বললাম গো, একদিন নয় দুই দিন নয় 60 বছর ধরিয়া নফল ইবাদত করলে যতগুলো সওয়াব হয় তার চাইতে বেশি সওয়াব আমার আল্লাহ বান্দার আমলনামায় দান করে দিবে। আরো জোরে আমার কাছে, আমরা যারা কোরআনের মাহফিলে বসে গেলাম বলেন তো বুঝতে পারে আমাদের লাভ না লস? লাভ না লস? আল্লাহর নবী বললেন ও সাবিরে, এইটাই শেষ না, আর দুই নম্বর পুরস্কারটার কথা একটাবার শুনে নাও। যারা আজকে উপস্থিত হয়েছি গো, এখানে অনেকে আছি আব্বা হারা, অনেকে আছি জনম দুঃখিনী মা হারা, কথা বলেন ঠিক কিনা? আব্বা যাদের কবরে চলে গেছে, মা যাদের কবরের মধ্যে চলে গেছে, ভাইজান গো, আব্বা মারা যাওয়ার পর, মা মারা যাওয়ার পরে আমরা আব্বা মার কবরের মধ্যে নিয়ে যায় সুন্দর করে খাতলি বিছিয়া গর্ত করিয়া আব্বাকে শোয়া দিয়েছি, উপরের মধ্যে বাঁশের হাতলাগুলো বিছায়া দিয়া মুঠা মুঠা মাটি দিতে যখন শুরু করে দিয়েছি, তখন আমরা কোরআন শরীফের একটা আয়াত পাঠ করেছি, আপনারা করছেন কিনা আমার সাথে বলেন তো যারা পারেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। একদিনে ভাইরা, আব্বা যাদের কবরে, মা যাদের কবরের মধ্যে চলে গেছে গো, ওই আব্বা মাকে মাটি দিতে যাইয়া 3 মুষ্টি মাটি আমরা দিয়েছি, আর জবান দিয়ে কি সুন্দর করে পাঠ করেছি মিনহা খলাকনাকুম, আসলে কি বলেছি ভাইজান? এটা কিন্তু মাটি দেওয়ার দোয়া নয়, এটা কোরআন শরীফের আয়াত, এটা একটা কোরআন শরীফের আয়াত। ভাইজান গো, উলামায়ে কেরাম কেন আপনাদেরকে বলতে বলে তার কারণটা হলো, ও বান্দা তুমি মনে করো মিনহা খলাকনাকুম, আল্লাহ তোমাকে মাটি দিয়া বানাইছে, ও আমার আব্বা ও আমার মা, তোমরা যে কবরে গেছো গো, তোমাদেরকে 1 মুষ্টি মাটি দিলাম গো আব্বা, মনে নাও তোমাকে মাটি দিয়া বানাইছি, ওয়া ফিহা নুইদুকুম, ও আব্বা শুনছনি, তোমাকে যে কবরে রাখলাম এখন তোমাকে এই মাটির মধ্যে মিশিয়ে দেওয়া হলো, যেই দিন হাতলাগুলো ভেঙে যাবে ডালিতে করে মাটি দিয়ে কবরটা সমান করে দেওয়া হবে, কথা বলেন ঠিক না? ঠিক। 3 নম্বর যেই কথাটা বলেছি, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, 3 নম্বর কথাটার মানে হলো, ও আমার আব্বা ও আমার মা, তোমরা তো দুনিয়ার মধ্যে মাটি দিয়ে বানাইলো, মাটির মধ্যে মিশে দেওয়া হলো, 3 নম্বর কথা শোনো গো মা ও গো আমার আব্বা, তুমি তো দুনিয়ার মধ্যে লাখ লাখ টাকার মালিক ছিলা, কোটি কোটি টাকার মালিক ছিলা, ও গো মা তোমার নামে 50 বিঘা জমি ছিল, ও মা তোমার নামে জমি ছিল, ও আব্বা তোমার নামে ইন্ডাস্ট্রি ছিল, কিন্তু আব্বা গো ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আব্বা তোমাকে এখন আল্লাহ কবরের মধ্যে জীবিত করবে, তাকে বলেছে জোরে বলেন কে বলেছে? যারা রিক্সা চালায়, অটো চালায়, যারা ভ্যান চালায়, রিক্সা সিএনজি চালায়, কার মাইক্রো হেলিকপ্টার যারা চালায়, যারা মাটির ঘরে থাকে, টিন শেডে থাকে, 5তলা 10তলা ফ্লাইটে থাকে, কিংবা যারা এয়ার কন্ডিশনের ভিতরে থাকে, তাদের জন্য এই ঘোষণাটা আমি আপনাদের মনে করে দিয়ে যাচ্ছি, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ও ভাইজান ওই কবরের মধ্যে আল্লাহ তোমাকে জীবিত করবে, আপনারা দয়া করে বলেন তো জীবিত থাকতে গেলে জীবিত মানুষের খাদ্যের প্রয়োজন আছে না নাই?
করি ভোগ ধনী হোক, কালো হোক, ফর্সা হোক, যেই হোক না কেন, জীবিত থাকতে গেলেই তার খাদ্যের প্রয়োজন আছে। বাংলাদেশের রানা প্লাজা ধ্বংস হলো, ঢাকা রানা প্লাজা যখন ধ্বংস হয়েছে, 17 দিন পরে রেশমা নামের একটা মেয়ে উদ্ধার হয়েছে, কথা বলেন ঠিক কিনা? 17 দিন পরে রেশমা নামের যে মেয়েটা উদ্ধার হয়েছে, সাংবাদিক জিজ্ঞাসা করেছে, রেশমা গো তুমি বলো তো 17 দিন ওই বিল্ডিং এর ভেতরে কি খেয়েছিলা? রেশমা বলেছিল, আমার কমর থেকে নিচ পর্যন্ত মাটির চাপার মধ্যে, পাথরের চাপার মধ্যে ছিল। আমি যখন ক্ষুধার্ত হাত দিয়ে হাতাইলাম, হাতিয়া দেখি কিছু টিফিন বাটি, কিছু রুটির প্যাকেট ছিল, এগুলো নিয়ে খাইতে শুরু করে দিলাম, গলার মধ্যে আটকে গেল, আমি বুঝি মারা যাব। তখন আর একটু হাতায়া দেখি একটা ভাঙ্গা পানির পাইপ, একটা লাইন, একটা ভাঙ্গা পানির পাইপ, একটা ওইখান থেকে একটু পানি পড়তেছে, আঙ্গুল আগায় দিয়ে একটু পানি পড়লো, ওইটা আমি ঠোঁটের কাছে নিয়ে আসবো, কিন্তু দুর্গন্ধ, জানি না পানি না পেশাবের পানি, বুঝতে পারলাম না গলায় আটকার কারণে। আমি ওই পানিটুকু মুখের মধ্যে দিয়া, তারপর আমার গলার ওই যে খাবারটুকু একটু সারায় দিলাম, আল্লাহ আমাকে যাই খেলো দুর্গন্ধ, তারপরেও 17 দিন একটু একটু করে খেয়ে খেয়ে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছিল। আমি আপনাদেরকে বলতে চাই, আব্বা যাদের কবরে, মা যাদের কবরের মধ্যে চলে গেছে, ওই আব্বা মারকে আল্লাহ জীবিত করেছে, আপনি আব্বাকে মাটি দিয়েছেন, 40 বছর হয়, কেউ বা 20 বছর হয়, কেউ বা 10 বছর হয় আব্বাকে মাটি দিয়েছেন, কেউ বা 1 মাস হয়, কেউ বা 2 মাস হয় আব্বা মাকে মাটি দিয়েছেন। একটা ভাই আছেন কি, যেই ভাইটা আজকে আব্বার কবরে 1 প্লেট ভাত দিয়েছেন, আব্বার কবরে 1টা কেক দিয়েছেন, আব্বার কবরে 1 মাম্পু দিয়েছেন, 1 লিটার মাম দিয়েছেন, এমন একটা ভাই কি এখানে আছেন? কথা বলেন না কেন? আছেন, আমার ভাষা কি আপনারা বুঝতে পারতেছেন? ভাইরা আমার, একদিনই ভাড়া আব্বা মা কবরের মধ্যে চলে গেছে, এমন করে আমি সন্তান অমিন হানুক রিজুকুম বলিয়া মাটি দিয়ে আসলাম, অথচ আব্বা আমার জন্য কবরের মধ্যে কি দিব এই চিন্তা একবারও করলাম না। আমরা অনেকে মনে করি আব্বা মরে গেছে, আর 5 দিন পরে, 10 দিন পরে 10 জন হুজুরুক ডাকিয়া 1 কতম কোরআন শরীফ পরে নিয়েছি, গরুর গোস্ত মুরগির গোস্ত দিয়ে ভাত খেলেছি, হুজুর যা কবরের কাছে দোয়া করছে, আর আমরা মনে হয় আমার বাপ মা জান্নাত চলে গেছে, আর অসুবিধা নাই। আবার 1 বছর পরে কয় আমার আব্বার বছর কি কোন দিন, বুধবারের দিন, ও কি করা লাগবে কয়, ওস্তাজি কয়জন রে ডাকা, 10 মসজিদে 10 জন হুজুরে ডাইকা, আবার কোরআন খতম করে নিয়া গরুর গোস্ত দিয়ে ভাত খেলিয়া এবার কবরের কাছে দোয়া করে নিলেন, মনে করলেন বাপমার কবরে আজাব বুঝি মাফ হয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই ভাই গো, আজ পর্যন্ত কোন ইমাম সাহেব, কোন মাওলানা সাহেব কি আপনাদেরকে বলছে বাপমার কবরে যা দোয়া করলে, মলবিক ভাত খিলাইলে, গরু জব করি হুজুরুক খিলাইলে বাপমার কবর আজাব মাফ হয়, এমন কোন গ্যারান্টি কি দিছে? কথা বলতে হবে, দিছে? কোন গ্যারান্টি দিতে পারবে না, গ্যারান্টি দেওয়ার দলিল নাই। ভাইরা আমার, তার কারণ হলো একটাই, আমার নাম আজিজুল ইসলাম, আকন্দ রংপুর থেকে এসেছি, আমি একজন ভাড়াটিয়া, হুজুর আপনার বাপের কবর যা কোরআন শরীফ পড়ি ভাত খায়া দোয়া করব, এই দোয়াটা কবুল হতে পারে নাও হতে পারে, কোনো গ্যারান্টি? কোনো গ্যারান্টি? কারণ আমাদের রংপুরে দেখেছি কিছু হুজুর কোরআন শরীফ পড়ার মানে তাদের দায়িত্ব খালি কোরআন পড়িবেরা, কি এই কোরআন শরীফ পড়িবার বসে 3 দশে 3 দশে 30 সিবারা কোরআন শরীফ ভাগ করে নিল, নিয়ে কোরআন পড়া শুরু করে দিল, এইবার 10 মিনিট 15 মিনিট পরে যা জানলার ফাঁক দিয়ে দেখবেন 10 জন মলবীর 5 জনে কোরআন পড়ে, 5 জনে গুদুর গুদুর গল্প করে। ভাষা কি বোঝেন আমার? কথা বলতেছে, একটু যখন ইশারা দিয়ে আপনি ঘরে ঢুকতে ধরবেন, এই হুজুর ওই হুজুর কয়, জোরে পড়ো বাড়িয়া লাশ ফেনেছে, জোরে পড়ো, তখন মানে খুব জোর উঠে গেল, মানে কোরআন পড়তেছে খুব জোরে, কারণ ওটা তো ভাড়াটিয়া, মানে কষ্ট নিয়েন না, কিন্তু ভাড়াটিয়া এইবার ভাত খাইতে বসে যদি তরকারির মধ্যে ঝাল বেশি হয়, তাহলে আমি আজিজুল ইসলাম আকন্দ যখন এই ভাত মুখে দিয়ে গোস্ত টান দিব, তাহলে ঝাল বেশি হইলে এত 2 ঘন্টা কোরআন পড়লাম আর তরকারিতে ঝাল খাইতে পারবো না, না দিয়েন না হুজুর, হুজুর বলে অনেক ভাত খাই, এতটুকু হলো না, লাগবে না, কোনো মতে প্লেটের ভাতটুকু খায়া তোমার আব্বার কবর কোথায়, ওই যে মাথায়, চলো দোয়া করি, কবরের কাছে যায়া চোখের নাই পানি, নাকের টানা টানি, আল্লাহ বাপমা দাদা দাদি সত্য কৃষ্ণ করে আছে, লাইট লাগে, দেখো আজিজুল ইসলাম আকন্দ চোখতে 1 ফোঁটা পানিও নাই, কারণ এটা আমার আব্বার কবর নয়, এটা আপনার আব্বার কবর।
আপনি যদি ওই আপনি যদি সুন্দর করে আপনার আব্বা আপনাকে যদি কোরআন পড়ে দিয়ে যাইতো, আজকে কওমি মাদ্রাসা অসংখ্য মহল্লায় কওমি মাদ্রাসা তৈরি হয়েছে, নুরানি ক্যাডেট একাডেমি তৈরি হয়েছে। আমরা আমার সন্তানকে জন্মের পরে নিয়ত করি ইঞ্জিনিয়ার বানাবো, ডাক্তার বানাবো, আমি বড় MBBS ডাক্তার বানাবো, অ্যাডভোকেট বানাবো, বাচ্চাকে এলাও কথাই বলা শিখে নাই, তাতে টাই বানায় পিন্দাইয়া তারে নিয়ে যায় কেজি স্কুলে রাখিয়া 3 ঘন্টা মা বসে থাকে, বাচ্চা বের হয় কোলে করে নিয়ে চলে আসে। বলেন তো দেখি এই মা যদি 1 ঘন্টা 3 ঘন্টা 10 ঘন্টাও বাচ্চাকে নিয়ে যায় স্কুলত রাখিয়া, 4 ঘন্টা পরে আসিয়া যদি বাড়ির মধ্যে পৌঁছে, একটা সোয়াব পাবে কোনো দলিল আছে? আমি চ্যালেঞ্জ করে বলছি আজকের দলিল, আপনারা আজকে সিদ্ধান্ত নেবেন আপনার 5 বছর বয়সের সন্তানটা, 6 বছর বয়সের সন্তানটা কোলে করে নিয়ে, রিক্সায় করে নিয়ে, গাড়িতে করে নিয়ে নুরানি মাদ্রাসায় চলে যান, যেই মাদ্রাসায় কোরআনের আলিফ বা তা সা পড়ায়, এই মাদ্রাসায় নিয়ে যা রাখিয়া আপনি যদি 10 ঘন্টা অবস্থান করেন, সন্তান আলিফ পড়বে, আলিফ পড়ার সাথে ওই সন্তানের আমলনামায় 10টি সওয়াব লেখা হবে? না, সন্তান তো মাসুম বেগুনা, ও তো 5 বছর 6 বছর বয়স, এখনো নেকিবদির কোনো কাজ নাই। অতএব ওই সন্তান একটা অক্ষর পড়লে সন্তানের বাপের আমলনামা 700 নেকি, মায়ের আমলনামা 700 নেকি লেখা হবে। আর যে মা বাবা সন্তানকে কোলে করে নিয়ে ঘুম থেকে উঠি ব্রাশ করেই একে সন্তানকে মাদ্রাসা যা হুজুরের হাতে তুলে দিয়ে সুন্দর করে বারান্দায় বসে অপেক্ষা করলো, সন্তানের ক্লাস ছুটি হলে বাড়িতে নিয়ে যাব, যতক্ষণ বসে থাকবে ততক্ষণ আল্লাহ জান্নাতি ফেরেশতারা ওই মহিলা কিংবা ওই পুরুষটার আমলনামায় নেকি লেখতেই থাকবে, বাড়ির পংসা পর্যন্ত জোরে চিৎকার দেখাচ্ছে। আমরা আজকে নিজের সন্তানকে কোরআন পড়াই না, ভাড়াটিয়া মানুষ দিয়ে করি নেওয়ার বেলায় ঠিক আছি, অনুরোধ করে বলে দিয়ে যাই নিজের সন্তানকে কোরআন শিক্ষা দেন, এত কাজের ভেতরে আপনার সন্তানকে আপনি SSC-তে এই প্লাস যেন গোল্ডেন পায়, এজন্য যদি আপনি কোচিং করাইতে পারেন, আপনি 1 ঘন্টায় মসজিদের ইমাম সাহেবকে মাদ্রাসার হুজুরকে রেখে আপনি কোরআনুল কারিমটা 2 মাস পড়ার সুযোগ আপনার হয় না, আপনি বড় কপাল পোড়া। যেই বাবার জানাজা, যেই মায়ের জানাজা সন্তান পড়াইতে পারে না, এ বাবা হতভাগা, এ বাপা কপাল পোড়া। কথা জোরে বলেন ঠিক না ঠিক? আছে, আজকের এই আলোচনার থেকে শিক্ষা নিতে হবে, চিরন্ত ডিসিশন, আমি আমার সন্তানকে আগে কোরআন পড়াবো, কোরআন পড়ার পর সন্তানকে আপনি সুন্দর করিয়া PSC পাস করান, GSC পাস করান, SSC-তে প্লাস করলেন, ইন্টারমিডিয়েটে প্লাস করলেন, অনার্স মাস্টার্স করেন, PhD করেন, এরপর লন্ডন ভার্সিটিতে সে লেকচারার হবে, ইংলিশে সে টক করবে, কিন্তু আপনার মৃত্যুর সংবাদ সন্তান যখন পাবে বলবে আমি এয়ারপোর্টে যাচ্ছি, দেখি কয়টায় ফ্লাইট আছে, আমি ঢাকায় যে তারপর বাড়িতে যাব, বাবার জানাজা আমি পড়াবো। কারণ সন্তান যদিও ইঞ্জিনিয়ার, যদিও PhD করা একজন ডাক্তার, যদিও একজন বড় লেকচারার, তারপরেও ওই সন্তান আসবে, যদিও প্যান্ট শার্ট পরনে, যদিও তার ঘরের মধ্যে টাই খিসা, তারপরেও আসিয়া ইমাম সাহেবকে বলবে আমার আব্বাস জানাজাটা ইমাম সাহেব হুজুর আমি পড়ালে কেমন হয়, তখন ইমাম সাহেব বলবে বাবা তোমারই তো দায়িত্ব, সন্তানের তো হক। এই কথা বলার পর ওই সন্তান পাঞ্জাবিও যদি গাত না থাকে, খালি গেঞ্জি পরিয়া সতর ঢাকিয়া, বাংলা কথা শোনেন, সতর ঢাকিয়া, যেটা দিয়ে সতর ঢাকতে হয়, সতর যতদূর পরিমাণ ঢাকার পরে এই সন্তান যদি মা বাবার জানাজা আল্লাহু আকবার বলে হাত দুটা বাঁধে, দ্বিতীয় তাকবীর দেওয়ার সময় আব্বার লাশ সামনে সাথে সাথে চোখে পানি আসবে, তৃতীয় তাকবীর দিতে কেঁদে ফেলবে, চতুর্থ নম্বর তাকবীর দিয়া ডাইনে সালাম ফেরায়া, বাম পাশে সালাম ফেরার আগে আল্লাহ ওই মা বাবার জিন্দেগানির গুনাহ মাফ করে দিয়া জান্নাতের দরজা খুলে দিবে। কিন্তু আমরা আজকে সেগুলোর থেকে বিরত কেন? আজকে আমাদের অভাব কেন? আজকে অশান্তি কেন দুনিয়ায়? আমরা শান্তি পাচ্ছি না কেন? মানুষ হাহাকার, কোটি কোটি টাকা হাত দিয়ে নাড়াচাড়া করে, বাড়ির মধ্যে শান্তি নাই, কথা কন না কেন ঠিক না ঠিক? কোটি কোটি টাকা ব্যাংক বেলেছে কিন্তু আপনার মনের মধ্যে অশান্তি কেন? অশান্তির কাজ যে হচ্ছে একটুখানি চিন্তা করলে বুঝবো কেন অশান্তি আমাদের মাথায় চেপে যাচ্ছে, কেন আমরা আজকে কষ্টে আছি, এর কথা মাঝে মাঝে একটু আমি মাঝে মাঝে বলি, শান্তি কেন নাই রে দুনিয়ায়, অভাব কেন রে দুনিয়ায়, মদের বাজার গরম হলে জুয়ার বোটে মানুষ চায়, মিথ্যা কথা সকল ঘুরি নামাজ পরে কয়ে জনায়। কিছু মানুষ আছে যদিও নামাজটা পড়ে মসজিদ থেকে বেরিয়ে কার্বেডির কি হয়েছে, চেয়ারম্যানের কি হয়েছে, মেম্বারের কি হয়েছে, মাস্টারের বাড়ির কি হয়েছে, গুদুর গুদুর টুকুর টুকুর,
আমার আমার ভাষা কি বুঝতেছেন আপনারা? কষ্ট লাগতেছে ভাইরা আমার? আমি আজকে লম্বা আলোচনা আপনাদের শোনাইতে পারবো না। আমার কাছে ফোন করেছিল কর্তৃপক্ষ, হুজুর আপনার ওয়াজ কি ইউটিউবে আছে? না, ইউটিউবে আমার ওয়াজ নাই, এই জন্যই নাই। ইউটিউবটা এখন কিছু ভণ্ডামি দিয়ে ভরপুর, একটা বক্তার মাছ সামনে লোক হইলো 100 জন, এই ক্যামেরায় তাকে 1000 জন বানায়া ইউটিউব দিয়া প্রচার করতেছে। আমার মতো বড় আমি 10,000 মানুষকে 20,000 বানায়া ইউটিউবে নাম ফুটাইতে চাই না, আল্লাহ রেজিকের মালিক কাছেই আমি যেভাবে চলবো এতে আল্লাহ যেন আমাকে সন্তুষ্ট চিত্রে চলার তৌফিক দান করেন, এই খেয়াল আমি পেশ করেছি আমাদের মাননীয় মাস্টার সাহেবের কাছে। কি মন খারাপ করলেন? এই জন্য সোজা কথা আমি আপনাদের বলে দিয়ে যাই, ও দিনী ভাইরা আজকের কি অবস্থা শুরু হয়ে গেছে, আমি আপনাদেরকে করজোরে অনুরোধ করে বলবো আজকের এই মাহফিলটা না আজকে যেন আমাদের নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ কবুল করেন। আরেকবার জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সম্মানিত দিনী ভাইরা, আসুন আমি আমার আলোচনায় চলে যাই। বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা যারা আজকে কোরআন শোনার জন্য হাদিস শোনার জন্য চলে আসছেন, আমার অনুরোধ থাকবে আপনার কাছে আজকে কিন্তু এই মসজিদকে লক্ষ্য করি, মাহফিলখানা মসজিদের ভিত্তি হয়েছে, আস্তে করে পিলারগুলো উঠেছে, ছাদ ঢালাই দেওয়া হবে, তার মানে প্রায় 15-20 লক্ষ টাকা লাগবে, এই টাকাগুলো আপনাদেরকে দিতে হবে। বলবেন হুজুর খুব বিপদত পড়লাম, এত টাকা আমরা কেমন করে দিব, 10-এর লাঠি 1-এর বোঝা। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আপনি কেন দিবেন? আপনার দেওয়া লাগবে না, আল্লাহ যদি আপনাকে দেওয়ার সুযোগ দেয় আপনি দিবেন, সুযোগ না দিলে আপনি দিতে পারবেন? আর মসজিদ ঘরে সবারই টাকা আল্লাহ নেয় না, মসজিদ ঘরে সবারই টাকা নেয় না, কত কোটি কোটি টাকার মালিক আছে হজ করবে যাওয়ার নিয়ত করে প্যারালাইসিস হয়, আজ যাইতে পারে না, হজ করার টাকা দাখিল করে আর তার জন্য ওই নবীর রোজায় যাওয়ার সুযোগ হয় না, কারণ রাসূলের হাদিস যা আছে হযরে আসওয়াদকে চুম্বন করলে তার অতীতের গুনাহ মাফ হয়ে যায়, বাইতুল্লাহর ঘর তওয়াফ করলে আল্লাহ পাক তাকে মাফ করে দেন। জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কাজেই সেই জায়গায় সবাইকে নেয় না, আজকের এই মাহফিলের মধ্যেও যারা উপস্থিত আছে আমি মসজিদের জন্য টাকা কালেকশন করব একটু পরে, কিন্তু কার কাছে করব? মাত্র অল্প কয়েকজন, এত হাজার হাজার মানুষের ভেতরে 100 জন মানুষের কাছে তুলবো, কিংবা 40 জন মানুষের কাছে টাকা কালেকশন করব। ওই 40 জন মানুষ কারা? যাদেরকে আল্লাহ ভালোবাসেন তাদের কষ্ট করা ঘাম ঝরানো টাকা, হালাল ব্যবসার টাকা এই মসজিদের কাজের জন্য আমি কালেকশন করব। এই টাকাটা দিয়ে আপনার লাভ হবে কি? একটু পরে আমি মূল কথায় চলে যাব, তার আগে আমি আপনাদেরকে শোনাইতে চাচ্ছি যেই কথাটা আল্লাহর নবী বললেন পুরস্কার দিবেন আমাদেরকে কয়টি, আরো জোরে, তিনটি পুরস্কারের দুইটা পুরস্কারের কথা বলে দিলাম, 3 নম্বর পুরস্কার আমার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, ও দুনিয়ার মানুষরে তোমরা যখন কোরআন শোনার জন্য বসে যাও আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দুটা কুদরতি হাত ওই মাহফিলের নিচ দিয়ে ঢুকায় দিয়া পুরা মজলিস কেনা আমি আল্লাহ পাকের সিংহাসনের সামনে হাজির করে নেই। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজির করে নিয়ে সুন্দর আমার বান্দারা কি জন্য কষ্ট করে বসে আছে? আল্লাহ পাকের ফেরেশতারা বলে আল্লাহ আপনার বান্দারা জান্নাত পাওয়ার জন্য বসে আছে। আল্লাহ কয় ফেরেশতারে আমার বান্দারা কি আমার জান্নাত দেখছে? জোরে বলেন আপনারা কি জান্নাত দেখছেন? আরো জোরে বলেন দেখছেন না? আল্লাহ ওরা জান্নাত দেখে নাই তারপরেও তারা কেন বসে আছে? আল্লাহ পাক বললেন ও ফেরেশতারে ওরা আমার জান্নাত দেখে নাই তবু কেন বসে আছে? ফেরেশতারা কয় আল্লাহ এই জন্যই বসে আছে গো আল্লাহ, আপনি দুনিয়ার মধ্যে একটু যদি হাতের মধ্যে আগুন লাগে তাই আল্লাহর বান্দারা সহ্য করতে পারে না, হাতের মধ্যে আগুন লাগলে পরে ওই আগুন লাগলে ওই জায়গার মধ্যে নারিকেলের তেল দেয় ডিম ভাঙিয়ে দেয় আমাদের রংপুর অঞ্চলে, হাতের মধ্যে আগুন লেগেছে সাথে সাথে ডিম ভাঙিয়ে দেয় যাতে ঠান্ডা হয়, বাইরে আমার বরফের পানি দেয়। আল্লাহ গো দুনিয়ার মধ্যে ডাক্তারের কাছে গেলে ডাক্তার ক্রিম লাগায় দেয় তবু সহ্য করতে পারে না, হাত পা গুলো জ্বালা পোড়া করে এত কষ্ট করে গো, এমন করে বলার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারে কয় আল্লাহ আপনার বন্ধু বিশ্ব নবী যখন মিরাজের মধ্যে চলে গেলেন মিরাজের মধ্যে যাইয়া নবীজি জাহান্নামের দরজার মধ্যে দাঁড়াইলো, নবীজি জাহান্নামের দরজার মধ্যে দাঁড়ায়া দেখতেছে একদল মহিলা, জোরে বলেন একদল কি?
আরো জোরে একদল কি, নবীজি দেখতে পেলেন একদল মহিলা, ওই মহিলাগুলো হাঁ আসানি দিয়ে বলছেন, না তোমরা এদিকে নিয়ে আসিও না, এদিকে নিয়ে আসিও না, সহ্য করতে পারবো না। নবীজি তাকে দেখে গো, দুইজন ফেরেশতা আগুনের একটা কম্বল হাতের মধ্যে নিয়ে ওই মহিলাটার দিকে নিয়ে আসতেছে, আর মহিলা পিছনের দিকে পিছাচ্ছে। মহিলা পিছনের দিকে যতই পিছায় পিছনের দেওয়ালের মধ্যে পিঠটা ঠেস লেগে গেল, আর পিছনে যেতে পারে না। আগুনের কম্বলটা যতই নিকুটে যায় আগুনের কম্বলের তাপে ওই মহিলার গালের গোস্তগুলো মুখের গোস্তগুলো গলে গলে খসে খসে পড়ে, মাথার চুলগুলো গলে গলে পড়তেছে, মাথার কাপড়টা ঠাস করে উঠে গেল, মগজগুলো টকবক করতেছে। ওদিনে ভাইরা রে, এক পর্যায়ে ওই আগুনের কম্বলটা মহিলাটার গায়ের মধ্যে লাগায় দিল, মহিলাটা চিৎকার করে জমিনার মধ্যে কয়লা হয়ে পড়ে গেল, পুরা বডিটা তার যখন কয়লা হয়ে গেল। নবীজি বললেন, অপ্রস্তা জিব্রাইল, এই মহিলাটা কি দোষ করেছে রে জিব্রাইল, কি অপরাধ করেছে, কেন মহিলাটা শরীরের মধ্যে আগুনের কম্বল পরায় দিয়ে এমন করে কষ্ট দিচ্ছে। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এই মহিলাটার বিয়ার পরে পা থেকে মাথা পর্যন্ত দেখার অধিকার ছিল একমাত্র কার? সবাই জোরে বলেন, কার? ভাইজান, এই মহিলাটার বিয়ার পরে পা থেকে মাথা পর্যন্ত দেখার অধিকার ছিল একমাত্র তার স্বামীর। কিন্তু এই মহিলাটা বিয়ার পরে স্বামী যখন চাকরি করতে গেছে, ব্যবসা বাণিজ্য করতে গেছে, কিংবা বিদেশে চলে গেছে, তখন এই মহিলা সাড়ে তিন হাত বডিটা যেই কাপড় দিয়ে ঢাকার কথা ছিল, এই শরীরটার কিছু অংশ ঢাকিয়া আর কিছু অংশ ফাঁকা রাখিয়া মডেল করি সাজগোজ করিয়া নিবিষ্টি কালকাতরা লাগায়া রাস্তা দিয়া বন্ধুর বাড়িতে মার্কেটে কিংবা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে চলে যাইত। যখনই সে মডেল করিয়া রাস্তা দিয়ে চলেছে, রাস্তার দুই সাইড থেকে যুবক ছেলেরা তার দিকে দেখিয়া খারাপ মন্তব্য করেছে, কেউ বা বলেছে আমার স্ত্রীর চাইতে এই মহিলাটাই সুন্দর, এমন মানুষ বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? একটা মহিলা যখন তার সাড়ে তিন হাত বডিটা কিছু অংশ ঢাকিয়া আর কিছু অংশ ফাঁকা রাখিয়া রাস্তায় ওঠে, বিভিন্ন যুবক ছেলে বিভিন্ন মন্তব্য করে। নবীজির কাছে জিব্রাইল বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মহিলাটা, সংকমাই দেন একটু, যেই মহিলাটা এমন মডেল করে রাস্তার মধ্যে চলেছে, যখন মডেল করে রাস্তা চলেছে আর কোনো যুবক ছেলে দেখিয়া খারাপ মন্তব্য করেছে, সঙ্গে সঙ্গে ওই মহিলার কপালের মধ্যে লেখা হয়েছে দাউস। আল্লাহর নবী বলেছেন, আদাউসুল্লাইয়াদে খুলুল জান্না, দাউস কোনোদিন জান্নাত যাইতে পারবে না। জোরে কর নাউজুবিল্লাহ। এমন কিছু মহিলা আছে না নাই আস্তে কোন শুনবে, আছে না নাই? কিছু মহিলা আছে, তারা মনে করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন ডিজিটাল বাংলাদেশ, কাজে ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করেছেন, এ মহিলারা মনে করে ডিজিটাল মানে হলো দামি দামি পাতলা কাপড় পরিয়া কোনো মতে সাইজ 6 ইঞ্চি ব্লাউজ পরিয়া শরীরকে ফাঁকা রাখিয়া নিবিষ্টিক লাগাইয়া মাথার চুল বকাটিং করিয়া কোনো মতে খালি কাপড়ের আসলটা ব্লাউজের মধ্যে সিপটিকিন মারিয়া ভ্যানিডিবি ঘাড়ে নিয়া মডেল করি ঘুরি বেড়ার নাম মনে হয় ডিজিটাল। কথা কন না কেন, ঠিক না বা ঠিক? মহিলারা মনে করে এইটার নাম ডিজিটাল। ও মা বোনেরা, এইটার নাম ডিজিটাল নয়। আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী যেটা ডিজিটাল ঘোষণা করেছেন সেটা হল স্ত্রী পর্দা করে না, যার স্ত্রী পর্দা করে না ওই স্বামীর ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, যেই বাপের মেয়ে পর্দা করে না ওই বাপ হজ করুক আর সেজদা দেও একটা সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। কাজেই উচিত হলো প্রতিটা মহিলার স্বামীদেরকে কঠোর নির্দেশ দিয়ে স্ত্রীকে পর্দাশিনী করা, বাপের উচিত হলো মেয়েকে পর্দায় রাখা, যদি না রাখে তাহলে এর জন্য বাপ দায়ী আর স্ত্রীর জন্য তার স্বামী দায়ী।
সম্মানিত দিনী ভেরা কাছে আমি বলতে চাই আজকের এই মাহফিল থেকে দুই নম্বর পয়েন্ট আমার আলোচনার। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহলে যেই নারীর কপালে লেখা হবে দাউস সেই নারী জাহান্নামে যাবে, জান্নাত যাইতে পারবে না। অনেক পুরুষ আছে তারা মনে মনে ভাবে আমার স্ত্রীর সাথে তো সকাল বিকাল ঝগড়া হয়, কাল থেকে কিচ্ছু বলবো না, মডেল করি বেড়াইবে, মানুষ ওর দিকে দেখবে, নজর দিবে, ওর কপালে দাউস লিখবে, দোজখ জ্বলবে, আমি স্বামী তামসা দেখবো না। ভাইজান, আপনার স্ত্রীকে দেখার দায়িত্ব আপনার। দলিল দিয়েছেন আমার আল্লাহ, আর রিসালু কাওয়ামুন আলান নিসা, আল্লাহ কোরআনে বলেছেন নারীদের নেতা হবে পুরুষ। জোরে বলেন, নারীদের নেতা হবে কে? এত আস্তে কেন? নারীদের নেতা হবে কে? আল্লাহ বলেছেন কোরআনে, আরসুলের কথা নয়, আমার মতো আজিজুল ইসলাম আকন্দর কথা নয়, আল্লাহ বলেছেন আর-রিজালু কাওয়ামুন আলা নিসা, নারীদের নেতা হবে পুরুষ। উল্টা যারা নারীকে নেতা মানি চলতেছেন, চাপা জোরে ক্ষমতার বলে যতই চলো, নিঃশ্বাস চলে যাওয়ার পরে কবরে গেলে হারে হারে বিচার হবে। কথা জোরে বলেন ঠিক না বা ঠিক? কাছে আজকের মাহফিলে আমার লম্বা কথা বলার সুযোগ নাই, নলে প্রমাণ করে দিতাম বাংলার মুসলমান অশান্তিতে কেন, কেন আমরা দুঃখে কষ্টে ভরা। শুরু করতেছিলাম গজলটা, শান্তি কেন নাই রে দুনিয়ায়, ও ভাব কেন রে দুনিয়ায়, বদের বাজার গরম হলে জুয়ার বোর্ডে মানুষ যায়, মিথ্যা কথা চকুল করি নামাজ পারে কয়জনায়, হারাম মালে হজ করিয়া ইমানদারের ভাব দেখায়, ভাবনিরালায় শান্তি কেন নেই রে দুনিয়ায়। কথা বলেন ঠিক না বা ঠিক? নারীরা বলে স্বাধীন পেলাম, পুরুষের আর দরকার নাই। মন খারাপ করতেছেন? নারীরা বলে স্বাধীন পেলাম, পুরুষের আর দরকার নাই, পুরুষ দিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। বিমান হতে বাস ট্রেন আর মোটর সাইকেল সব চালায়, ভাবনিরালায় শান্তি কেন নেই রে দুনিয়ায়, ভাবনিরালায় শান্তি কেন নেই রে দুনিয়ায়। কথা জোরে কন ঠিক না বাঠি? লম্বা কথা বলার সুযোগ নাই, শুধু মনে করে দিয়া যাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারে, আমার বান্দারা যারা আজকে কষ্ট করে বসে আছে, ওরা কি আমার জান্নাত দেখছে? না আল্লাহ দেখে নাই। ওরা কি আমার জাহান্নাম দেখছে? না আল্লাহ দেখে নাই। ওরা কি আমার নবীকে দেখছে? না আল্লাহ দেখে নাই। ওরা কি আমি আল্লাহকে দেখছে? জোরে বলেন, আপনারা কি আল্লাহ দেখছেন? কথা জোরে বলেন, দেখছেন? বাংলাদেশে কিছু ভণ্ড আছে, নামাজ কালাম পড়ে না, পীরের বাড়ি যায় নামাজ পড়ে না, হাঁটি যাই আল্লাহ দেখে, এমন কিছু আছে না? নাই, নামাজ পড়ে না, আল্লাহ দেখে, কয় আরে নামাজ পড়ি কি কপালত করা ফেলে কি হইবে, আল্লাহ কি দেখবার পায়, আমরা এমন পীরের মুরিদ, হাঁটি যাইতে আল্লাহ দেখি। নামাজের ধার ধারে না, মসজিদে আজান হয়, আল্লাহর বান্দা মসজিদে নামাজ পড়বে যায় না, চার দোকান খালি পীরের গল্প করে, আমার পীরের কি কারামতি রে, আমার পীর কি যে না। কথা কন না কেন ঠিক না বাঠি? আমি আজকের এই মাহফিলে স্পষ্ট ভাষায় বলে দিয়ে যাই, যেই পীর নামাজ পড়ে না, মুরিদের নামাজের তাগিদ দেয় না, জামাতে নামাজ পড়ে না, ওটা বাংলাদেশের এক নাম্বার ভণ্ড। কথা জোরে বলতে হবে, কয় নাম্বার? আরো জোরে, কয় নাম্বার? কাছে এক নাম্বার ভণ্ড। ভাই, কিছু কিছু এমন ভাইকে যদি পান, ওয়াক বসে কইবেন, ভাই শুন, এই যে মসজিদত নামাজ হইতেছে, তুই যে তোর পীরের গল্প করি সুলতানা নামাজটা পড়ি, কয় কি না ওই ম্যামের পেছনে তো আমার নামাজ হবে না, বলে কেন, কয় ওই ম্যামের ইমানে নাই, মানে ওরা এত ইমানওয়ালা, মসজিদের ইমামের ঘরে বলে ইমান নাই, ওদেরকে সুন্দর করে বসিয়া কইবেন মারামারি করা যাবে না, মারামারি আল্লাহ পছন্দ করে না, ঝগড়াঝাটি পছন্দ করে না, কতক্ষণ ঠিক না বাঠি? ওদেরকে ঠান্ডা মাথায় কইবেন, ভাই তোর কয়টা বাচ্চা? বলে দুইটে তিনটে পোলা হয়েছে, বলে তাই নি, বলে হ্যাঁ, বলে তুই বিয়ে করিস নাই? বলে করছি তো, তারপর তো পোলা হয়েছে, বলে হ্যাঁ, কোথায় বিয়ে করছো? বলে মোহনায়, নতুন রাজেন্দ্র কেন্দ্রে, নতুন গাজীপুরে, কাপাসিয়ায়, শ্রীপুরে, বলে তাই নি, বলে হ্যাঁ, আচ্ছা ওইখানে গেলে নামাজ পড়িস না? কয় আরে আমার শ্বশুরবাড়ির মসজিদের ইমামটা তো আরো ভেজা। বলে ভেজালে যদি হয়, তুমি যে বিয়ে করছো, তুমি কি তোমার পিরুক নিয়ে যায় বিয়ে পরে নিছো, নাকি ওই কাপাসিয়ার শ্রীপুরের ইমাম সাহেব বিয়ে পড়াইছে, গাজীপুরের ইমাম বিয়ে পড়াইছে? তখন তো চুপ থাকবে, তখন একটা ধমক দেবে, এই বেটা
বল, তোর বিয়ে কে পড়াইছে? তোর পিসেব যা পড়াইছে, নাকি তোর বাড়ির ওই মুরিদ ভাই জাকের ভাই নিয়ে যা বিয়ে পড়ে নিস, না গাজীপুরের ইমাম বিয়ে পড়াইছে? যদি কয় গাজীপুরের বা মোহনার ইমাম সে বিয়ে পড়াইছে, বলে তার পাশে যে তোর নামাজ না হয়, তাহলে বিয়ে পড়াইছে বিয়েও তো হয় নাই, যে দুইটা তিনটা তোর বাচ্চা এগুলো তাহলে কি বাচ্চা তুই হিসাব করি কো? মন খারাপ করলেন নি আপনারা? মন খারাপ করলেন নি আপনারা? আমাকে জীবনে দাওয়াত দিবেন না, কইবেন মাস্টার সাহেব কোন বক্তা আনছেন, আমাদের কলিজা আঘাত হানি গেল। নো, আপনি আমার ভাই, মুসলমান মুসলমানকে আঘাত করতে পারে না, মুসলমান মুসলমানকে শুধরানোর জন্য হক কথাগুলো বলতে পারে। কত কন্টিং না বাটে কাছেই ভাইদের জায়গা হচ্ছে না, মাত্র এক মিনিটের জন্য আপনারা যদি আরেকটু চেপে বসেন, অনেক ভাই দাঁড়িয়ে আছে, দাঁড়িয়েও জায়গা পাচ্ছেন, একটু চেপে আসুক ভাই, দয়া করে একটু জিকিরের টানে লা ইলাহা, খুব তাড়াতাড়ি, আমার সময় নাই, মাত্র আধা ঘন্টা টাইম আছে আমার, একটু চেপে বসি, লা ইলাহা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, তাড়াতাড়ি, লা ইলাহা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাড়াতাড়ি বসে যান, সাল্লাল্লাহু আলাইহি বলতেছিলাম, আমার আল্লাহ বললেন, ও ফেরেশতারে আমার সুন্দর করে এই মসজিদের মাহফিলের মধ্যে চলে আসছে, আমার বান্দারা আমার জান্নাত দেখে নাই, আমার নবীকে দেখে নাই, আমার দোজখ দেখে নাই, আমি আল্লাহ কি দেখেছে আর একবার কোন দেখছেন? আরো জোরে কোন, আল্লাহ আপনাকেও দেখা হয় নাই। আল্লাহ কয়, ফেরেশতারে আমার বান্দারা যারা আমার জান্নাত না দেখি বিশ্বাস করলো, ঠান্ডা মাথায় শোনেন কথাটা, আল্লাহ বললেন, ফেরেশতারে আমার বান্দা যারা জান্নাত না দেখি বিশ্বাস করলো, জাহান্নাম না দেখি বিশ্বাস করলো, আমার নবীকে না দেখি বিশ্বাস করলো, আমি আল্লাহকে না দেখে যারা বিশ্বাস করিয়া মাহফিলের মধ্যে বসে আছে, কোরআনের কথা শুনতেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দারা জীবনে যত পাপ করেছে সমস্ত পাপগুলো না দেখার ভান করিয়া মাফ করিয়া দিলাম। আরো জোরে, আমার কাজী আপনাদের জন্য কোরআনুল করিমের আয়াতে কারিমা পাঠ করেছি, এখন আলোচনায় যেতে পারি নাই, যাব বলতে ভেড়ো পড়ে গেছে, আসলে তো মেহমান যেহেতু সম্মানী ব্যক্তি, তাদের সুযোগ দেওয়া হলো, আবার শুরু হলো, ঘড়ির দিকে সময় নাই, কষ্ট পাইতেছেন কি ভাইজান? আল্লাহর বান্দারা বেশি কষ্ট দেব না গো, আয়াত পড়েছি, একটুখানি কমপক্ষে অনুবাদটা একটু শোনাই, পুরো কথা বলার টাইম হবে না, জবান খুলে আর একবার পাঠ করি, আরো বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সাদাকাল্লাহুল আজিম, যেই আয়াতটা আপনাদের জন্য পড়েছি ভাইজান, এটা তিন ঘন্টার একটা সুন্দর সাজানো একটা আলোচনা, এই তিন ঘন্টার আলোচনা যদি ফ্রন্টা মাথায় করা যায়, যেই ভাই শুনবে আমার মনে হয় ওই দিন থেকে ভাইটার পরিবর্তন চলে আসবে, কিন্তু সুযোগ হলো না, আজকে শুধু টাচ দিয়ে যাই, আল্লাহর দরবারে নামাজে দাঁড়িয়ে বলেছি, ইয়াকা নাবুদু ইবাদত করি একমাত্র কার? আল্লাহ। ওয়া ইয়াকা নাস্তাঈন এবং সাহায্য চাই একমাত্র কার কাছে? ভাইজান আমরা দুটো কথা বললাম, চিন্তা করি দেখেন একটাও মানি না, ইয়াকা নাবুদু কয়া নামাজত দাঁড়াইলাম, ইবাদত করি আল্লাহর, কিন্তু ইবাদত শুরু করিয়া দোকানের হিসাব মাথায় আসি, কাজ করে সংসারে স্ত্রীর জন্য শাড়ি কেনা লাগবে, কালকে মেহমান আসবে তরকারি কেনা লাগবে, পরশুদিন বিয়ের বাড়িতে গেছিলাম কি ঘটনা ঘটছে, নামাজের মধ্যে আসিয়া মনে পড়ি যায় দুই রাকাত নামাজ পড়িয়া বসার কথা, আধান্দাতে ইমাম সাহেব দাঁড়ে যা কথা কন না কেন? ইবাদত কি আল্লাহর হইল? কথা কন, কথা কন,
তার মানে মনটা ছুটে গেছে, অন্য দিকে চলে গেছে। এই মনটাকে নামাজে আনতে গেলে কোন শুরুতে আনতে হবে, এটা একটা বিশাল একটা সাবজেক্ট, বিশাল একটা বিষয়। এই বিষয়টা মানুষের অন্তরে ঢুকি দেওয়া প্রয়োজন, কথা বলেন ঠিক কি না? কি করলে পরে এই দুনিয়ার জল্পনা কল্পনা অন্তরে আসিয়া আঘাত হানতে পারবে না, শয়তান অসুস্থ দিতে পারবে না, জানা প্রয়োজন। পরবর্তী কথাটা শোনেন, আজকে জানার আর টাইম মনে হয় হচ্ছে না। ওয়া ইয়াকা নাস্তাইন, পরবর্তী শব্দটা হলো সাহায্য চাই একমাত্র কার কাছে? আল্লাহর কাছে একমাত্র সাহায্য চাই। কিন্তু ঢাকার ব্যাপার ছোট একটা জানি না, গাজীপুরের ঘটনা, সারা বাংলাদেশে শতকরা 80টা পরিবারের মধ্যে এখন কিস্তির টাকা শুরু হয়ে গেছে, সুদের টাকা শুরু হয়ে গেছে। মুসলমান রে, এই যারা কিস্তির টাকা তুলেছে, আল্লাহর নবীর সহিহ দলিল শোনো, যেই বাড়িতে সুদের টাকা গেট দিয়ে ঢুকেছে, আর এক গেট দিয়ে আল্লাহর রহমতের ফেরেশতা বিদায়ী হয়ে গেছে। কাছেই বলে দিয়েছে মুসলমান, ওয়াইয়াকা নাস্তাইন, সাহায্য চাই আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাই না, চাই ব্রাক অফিসারের কাছে, ঠেঙা মারার কাছে, আশার কাছে, বেরামি ব্যাংকের অফিসারের কাছে। কথা কন্যা কেন ঠিক না বেটি? অনুরোধ করি বলি দিয়া যাই। তার মানে আল্লাহর কাছে চাইলাম কথাটা নামাজের মধ্যে কইলাম। আসলে মসজিদ থেকে বেরিয়া স্ত্রী কই অবিচারক এক না পান খিলিয়া তাড়াতাড়ি ফর্ম পূরণ করি নাও, 20,000-এর জায়গা 30,000। কথা কি ভুল বললাম? ভাইরা আমার কাজী, দুটা জিনিসের মধ্যেই গলদ। আসলে সহি নিয়া ছিল হযরতে রাবেয়া বশরীর। ছোট্ট একটা কথা বলি, হযরতে রাবেয়া বশরী নামের একটা মেয়ে, যেই নামটা মানুষের ওর অন্তরের মধ্যে নাম বললেই মুসলমান চেনে, কথা কন ঠিক না বেটি? এই মেয়েটাকে গো রাবেয়া বশরী সুন্দর করে সকালবেলা রুটি খাবে, খাওয়ার জন্য বসে গেল, দেখে ভাণ্ডর মধ্যে রুটি হলো দুইটা। জোরে বলেন কয়টা? ভাণ্ডর মধ্যে রুটি দুইটা। রাবেয়া বশরী রুটি দুইটা হাতের মধ্যে নিল, একটা আমি খাবো, আহার একটা কে খাবে? আমার বাসাবাসী কেউ আছে নাকি? দেখে কোনো গরিব মানুষ নাই, কেউ খাওয়ার মতো নাই, রুটি দুইটা সুন্দর করে প্লেটের মধ্যে রেখে দিল। একজন মেহমান যদি পাইতাম গো, তারে একটা খেতে দিতাম, আমি একটা খাইতাম। মেহমান যদি সাথে খায়, আল্লাহ ওই বাড়িতে 72টা রহমত ঢালি দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। রাবেয়া বশরী অপেক্ষা করতেছে, একদিন চলে গেল মানুষ নাই, দ্বিতীয় দিনে রুটি খাওয়ার জন্য তৈরি হলো না, রে না, দুই দিন চলে গেল মেহমান পাইলাম না, আজকে আমি খেয়ে ফেলবো, খুদা আমি সহ্য করতে পারতেছি না। হঠাৎ করে দরজার কাছে হযরতে রাবে হাসান বশরী রহমতুল্লাহ আলাই চলে আসলো। হাসান বশরী রাদিয়াল্লাহু আনহু আসিয়া আস্তে করে দরজার মধ্যে আওয়াজ করতেছে, রাবেয়া, ও বিবি রাবেয়া, তুমি কি বাড়িতে আছো? রাবেয়া বশরী উস্তাদের কণ্ঠ শুনে বুঝতে পারলো আমার উস্তাদ হাসান বশরী এসেছে। দরজা খুলে দিল, জি হুজুর বাড়িতে আছি। বসতে দা, বসো। হুজুর বসার জায়গা দিল, হুজুর সুন্দর করে বসলেন। রাবেয়া বশরীকে বলছে, রাবেয়া রে, আমার পেটের মধ্যে খিদা, দুই দিন থেকে খাই না, একটা রুটি থাকে দাও খাই। বলছে, হুজুর, আমি দুই দিন থেকে দুটা রুটি নিয়ে অপেক্ষা করতেছি, তুমি একটা আমি একটা খাই। রুটি হাতে নিল রাবেয়া, এইবার সুন্দর করে হুজুরকে একটা রুটি দিল, আর একটা রুটি নিজে খাবে। হুজুরকে দিবে, হাতের কাছে গেছে, দরজার কাছে একজন ভিখারি আসে, দুইজন চিল্লাচ্ছে, তিন দিন থেকে খাই না গো মা, আমাদেরকে একটু খেতে দাও। হাসান বশরী সামন থেকে রুটিটা রাবেয়া টান দিয়ে নিল, নিজে রুটি সহ দুইটা রুটি দুইজন ভিখারিকে দিয়ে দিল। হাসান বশরী উস্তাদ মানুষ মন খারাপ করলো, ও রাবেয়া, আমি তোমাকে ক্ষুধার কথা আসিয়াই বলছি, তুমি দিয়া আবার টান দিয়ে নিয়ে মানুষকে খাইতে দিলা। রাবেয়া বশরী কয়, ও উস্তাদ হাসান বশরী গো, তুমি তো দুই দিনের ক্ষুধার্ত, আমিও তো দুই দিনের ক্ষুধার্ত, কিন্তু যারা দরজায় আসিয়া ভিক্ষা করেছে ওরা তিন দিনের ক্ষুধার্ত, এই জন্য দুইটা রুটি আমি দুই গ্রুপকে দিয়ে দিছি, দুইজনকে দুইটা রুটি দিয়ে দিছি, এইবার দুইটা রুটি দুইজন নিয়ে গেছে। হুজুরকে একটু ধৈর্য ধরুন, আপনি না একদিন বলেছিলেন যুদ্ধর ময়দানে যখন একটা মানুষ পানি চাইতেছে, পানি পানি, শেষ পানি নিয়ে গেল, ওইবার পানি খাবে, হঠাৎ আরেকজন কয় পানি পানি, কয় ভাই রে, আমার চাইতে মনে হয় ওই মুসলমানটা বেশি কষ্ট পাইতেছে, পানির গ্লাসটা তারে একটু দিয়ে দাও। কার কাছে গেছে? আরেকজন ভাই বলছে পানি, বলছে আমাকে নয় আমাকে নয়, আমার চাইতে ওই ভাইটা বেশি বেশি
খুদ পিপাসিত, তাকে পানিটা একটু দিয়া দাও। এমন কথা যখন বললেন, এইবার যাই গেলেন, পর্যায়ক্রমে যাইয়া দেখে আল্লাহর বান্দা তিনি মারা গেছেন, ঘুরি আসি দেখে তিনিও শহীদ হয়েছেন, ঘুরি আসি দেখে তিনিও শহীদ হয়েছেন। এমনি করে কেউ আর খাইতে পারে নাই। এমন কথা আলোচনা করতেই দরজার কাছে আসিয়া একজন আসি বলছে, রাবেয়া বাড়িতে আসো? বলে জি বাড়িতে আসি, তোমার জন্য আমার মালিক কিছু রুটি পাঠে দিয়েছে। রাবেয়া বসির রুটিগুলো হাতত নিল, মনোযোগ দিয়ে শোনেন, দুন দান করলো কয়টা রুটি? কয়টা রুটি? দুইটা। এইবার মালিক পাঠাই দিয়েছে রুটি, রাবেয়া গো তোমাকে রুটি পাঠাইছে আমার মালিক। রুটিগুলো হাতের মধ্যে রাবেয়া নিল, একটা দুইটা, এমনি করে রুটিগুলো গনতে শুরু করে দিল। রুটিগুলো গনার পর হাসান বসরি কয়, রাবেয়া রে মাংসি দান করছে, গনার প্রয়োজন কি? আনো খাই, কথা বুঝেন না, দেরি করি কি লাভ? আর রাবেয়া বসরি মুস্কি হাসি দিয়া কয়, না না আগে গনি, রুটি গোনা হয়ে গেল। আর রাবেয়া বসরি কয়, বাবা তোমার মালিক হোক যা রুটিগুলো ফেরত দাও, এই রুটি আল্লাহ আমার জন্য বরাদ্দ করে নাই। এই কথা শোনার সাথে ছেলেটা কয়, আমার মালিক কতদিন রুটি দিল আমি আনি তোমাকে দেই, আর তুমি নিয়ে নিয়ে খাও, আজকে ফির রুটি তুমি ফেরত দাও, দেখি ওলা মালিক শুনলে রাগ করবে। রাবেয়া কয়, যা যা ওটা রুটি আল্লাহ আমার জন্য দেয় নাই, তোমার বক্তব্য শোনার টাইম নেই, চলে যাও। হাসান বসরি কয়, রাবেয়া রে খুদায় বাঁচতেছি না, আর তুমি রুটি দান করলো ফেরত দিলা। আবার হাসান বসরিকে রাবেয়া বসরি সন্তুষ্ট করার জন্য বলছে, হুজুর গো একটু অপেক্ষা করুন, আল্লাহ যখন দিবে ঠিকই আমরা খাইতে পারবো। সাথে সাথে এইবার মালিক রাগ করি চলি আসছে, এ রাবেয়া বাড়িতে আসো? বলে জি, রুটি বলে তুমি আমার ফেরত দিছো? জি জি ফেরত দিছি, কেন তুমি আমি আমার রুটি ফেরত দিলা? আমার বেটি অসুস্থ, তুমি যদি রুটি না খাও তাহলে গরিব মানুষ এখানে আর একটাও নাই, আমার বেটি অসুস্থ থেকে যাবে, রুটি খাও আমার বেটি সুস্থ হবে, তুমি খায়া দোয়া করে দিও। রাবেয়া বসরি বলছে, ওইটা যে আমার জন্য আল্লাহ দেয় নাই, তুমি কেমন করি বুঝলা? বলে আপনি কয়টা রুটি দিয়েছেন? বলে আমি 20টা রুটি দিয়েছি। বলে রুটিগুলো একটু গণো। এবার মালিক রুটিগুলো 1 2 3 4 গণতে শুরু করে দিল, গণার পরে রুটি দেখে 19টা, জোরে বলেন কয়টা? 19টা রুটি যখন হয়েছে, রাবেয়া বসরি ধমক দিয়ে বলছে, ও মালিক গো আপনি তো ধমক দিলেন একটু আগে, আমি কেন রুটি ফেরত দিয়েছি? তুমি আমার খবর জানো না, আমি একটু আগে 2টা রুটি আমি 2 জনকে দান করে দিয়েছি। আল্লাহ বলেছে, কেউ যদি এক পা আমার দিকে কেউ আগায়, আমি 10 পা আগায় যাই। জোরে কোন সুবহানাল্লাহ, বান্দা যদি আমাকে আল্লাহ বলে একবার ডাক দেয়, আমি বান্দাকে 10 বার ডাক দেই। কি জন্য ডাকলে বান্দা বলো শুনি, কি জন্য ডাকলে বান্দা বলো শুনি? ওই যে আমি রাবেয়া 10টা রুটি আল্লাহর রাস্তায় 2টা রুটি দান করে দিছি, 20টা রুটি পাবো, গনিয়া দেখলাম 19টা, একটা রুটি কম আমার আল্লাহ দিতে পারে না। বিশ্বাসে বস্তু মেলে তর্কে বহু দূর, জোরে কোন ঠিক না ব্যাটি? বিশ্বাস করেছে 20টা রুটি রাহাস, তাদের সাথে মালিক কয়, বেটা যা কোথায় থেকে রুটি আনছো, সারি আসছো নাকি? কিতাবে আছে টেবিলের উপর একটা রুটি সারি আছে, কোন কিতাবে আছে ওই ছেলেটা রুটি আনার সময় একটা রুটি চুরি করে খাইছে, আসলে রুটি 20টাই ছিল? তিনি ভাইরারে আজকে মসজিদ মামবানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহর নবী বলে দিলেন যারা মসজিদের মধ্যে 1 টাকা দান করবে আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করবে। জোরে কোন সুবহানাল্লাহ, সংক্ষিপ্ত মুনাজাত, আল্লাহুম্মা আমিন। আমরা বান্দা গুনাহগার, গুনাহমদের বেশুমার, ক্ষমা করো ক্ষমা চাহি দরগাহে তোমার। আয় রব্বুল আলামিন, তাকায় দেখো আল্লাহ হাজির তালে বসেন জামে মসজিদের উদ্যোগে, আল্লাহ আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলে আপনার প্রিয় বান্দারা আরামের ঘুমকে হারাম করিয়া, কাজকর্ম বন্ধ করে দিয়ে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে, লেখাপড়া বন্ধ করে দিয়ে তোমার কোরআন শোনার জন্য পাগলের মতো ছুটে আসছে আল্লাহ। আমার ভাইরা বাড়ির থেকে যখন 1 পা 2 পা করে মাহফিলে আসা শুরু করে দিয়েছে, রাস্তার ডাইনে রাস্তার বামে কতজনার আব্বার কবর, কতজনার জনম দুঃখিনী মায়ের কবর। রব্বুল আলামিন, আমার ভাইরা মা বাবার কবরের পাশ দিয়ে যখন আসতে শুরু করে দিয়েছে, মা বাবা কবর থেকে চিৎকার দিয়ে বলেছে, আইকে বরমান মে রুবি দা মান কাশা বর্ষেরে মানসুরা একলা সন্দ বখ। ও সন্তান রে,
আজকে তোমরা কোরআন শোনার জন্য যাচ্ছ, হাদিস শোনার জন্য যাচ্ছ রে সন্তান, একটুখানি তোমরা বাবা মার কথা মনে করিয়া কবরের পাশে এক মিনিটের জন্য দাঁড়িয়ে যাও, কমপক্ষে সূরাতুল ফাতিহা সূরা ইখলাস পড়ে একটু বক্সাই দিয়া যাও। রব্বুল আলামিন, যাদের আব্বা কবরে গেছে, মা কবরে গেছে, তোমার দরবারে আবদার জানাই আল্লাহ মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানিয়া দাও। রব্বুল আলামিন, আমার ডানে বামে সামনে পেছনে অসংখ্য উলামা ইকরাম বসে আছেন, আয় আল্লাহ তোমার দরবারে আবদার জানাই উলামা ইকরামদের খাতিরে, হাফিজুল কোরআনদের খাতিরে, তালবিলিমদের খাতিরে, আমরা কয়েকজন মুসাফির এখানে উপস্থিত হয়েছি গো আল্লাহ, যার হাতখানা পছন্দ হয় আল্লাহ দয়া করে তার হাতের খাতিরে আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নাও। আজকের এই মাহফিলকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আমিন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমাদের চ্যানেলে নতুন নতুন ওয়াজ সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন চাপুন।